একদম ঝটপট হয়ে যাওয়া এই ধাবা স্টাইলের চিকেন কিমা কষা আর তার সাথে রুমালি রুটি কিন্তু রাতের ডিনার বলো বা দুপুরের খাওয়ারের জন্য একটা পারফেক্ট মেনু হতে চলেছে। আজ কিন্তু শেয়ার করব একদম পারফেক্ট রুমালি রুটির সাথে ধাবা স্টাইলের চিকেন কিমা কষার রেসিপি। দুটো রেসিপি মিলিয়ে 45 মিনিটে আমাদের ডিনার বলো বা দুপুরের খাওয়ার কিন্তু একদম রেডি হয়ে যায়। প্রথমে রুমালি রুটি বানাবো, তার জন্য ময়দা আর আটা মিশিয়ে একটা ডো বানাচ্ছি। মাপটা নিয়েছি 1 কাপ ময়দা আর 1/2 কাপ আটা। এর মধ্যে স্বাদ মতো লবণ, চিনি আর 2 চামচ মতো সাদা তেল ভালো করে মিশিয়ে নিয়েছি। ময়ম দেওয়ার কোনো দরকার নেই, হালকা মিশিয়ে নিয়ে হালকা উষ্ণ গরম দুধের সাথে ভালো করে মেখে নিতে হবে। এই রুমালি রুটির ডোটা একটু নরম করেই মাখবে, তাহলে রুটিগুলো একদম তুলতুলে হয়, ঠিক যেমন দোকানে পাওয়া যায় তেমনি। আর দুধ দিয়ে মাখার চেষ্টা করবে, দুধ ছাড়া রুমালি রুটিটা অতটা নরম হবে না, একটু কড়কড়ে হয়ে যেতে পারে, সেজন্য উষ্ণ গরম দুধ দিয়ে আটাটাকে মেখে নেবে। বেশ 7 থেকে 8 মিনিট ডোলে ডোলে মেখে নেওয়ার পর সামান্য তেল ব্রাশ করে নিয়ে 1 ঘন্টা মতো রেস্টে রেখে দেবে। এইটা পারলে সকালেও করে রাখতে পারো বা যখন খাবে তার 2-3 ঘন্টা আগেও করে রাখতে পারো। এই কাজটা করা থাকলে রুটিগুলো ভীষণ সফট হয়, মানে যতটা আটা বা ময়দাটাকে রেস্ট দেবে তত রুটিগুলো সফট হবে। এইবার ধাবা স্টাইলে চিকেন কিমা কষা বানানোর জন্য চিকেনের পিস নিয়েছি মোটামুটি 250 গ্রাম, সলিড পিস নিয়েছি, সেগুলোকে মিক্সিং জারে ভালো করে পেস্ট বানিয়ে নেব। এইভাবেই পেস্ট বানিয়ে নিতে হবে যেমনটা আমি দেখাচ্ছি। যদি তোমাদের দোকানে যদি কিমা করেই দেয় তাহলে তো কোনো অসুবিধে নেই, দোকান থেকেই কিমা ইউজ করতে পারো, তবে যদি না থাকে তাহলে এরকমভাবে মিক্সিতে পেস্ট করে নেবে। এর সাথে পেঁয়াজ, রসুন, টমেটো আর আলু আর সাথে আদা, সমস্ত কিছু টুকরো করে কেটে নিয়েছি। আর আদা, রসুন আর বেশ খানিকটা শুকনো লঙ্কা ভালো করে মিক্সিং জারে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিতে হবে, টমেটোটাকেও মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এই হলো আমাদের বেসিক মশলা। আর আলু যদি না দিতে চাও তাহলে আলু দেওয়ার দরকার নেই, আসলে ধাবা স্টাইলে একটু সবুজ মটর দেয়, তবে এখন তো আমাদের এখানে সবুজ মটর পাওয়া যায় না, তাই ওটার রিপ্লেসমেন্টে আলু। আর চিকেনের সাথে আলু তো বেশ মেল খায়। এখানে দইয়ের সাথে আরেকটা মশলা বানিয়ে নিয়েছি, 1/2 কাপ টক দই নিয়েছি, তার মধ্যে 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য কাসুরি মেথি, সব কিছু ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। এটা আমাদের কিমার গ্রেভির জন্য ইউজ হবে। এবার একটা কড়াইয়ের মধ্যে ভালো মতো তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা, তার সাথে বড় এলাচ, একটু জায়িত্রী ফোড়ন দিয়েছি আর তার সাথে দিয়েছি গোটা জিরে। পেঁয়াজ যেগুলো কুচি করে কেটে রেখেছিলাম সেগুলো মোটামুটি ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তারপর আদা, রসুন আর শুকনো লঙ্কা বাটা দিয়ে মশলা থেকে 3-4 মিনিট কষিয়ে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। টমেটো যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা মিশিয়ে দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে টমেটোটাকে গলার অপেক্ষায় আছি। টমেটোটা যখন পুরোপুরিভাবে গলে যাবে তখন দইয়ের যে মিক্সচারটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে চিকেন কিমা কষা বানালে চিকেন কষার রেসিপিও ফেল, এতটাই সুন্দর লাগে খেতে। রুটি, পরোটা, ভাত যা দিয়ে খাও না কেন অসম্ভব সুন্দর লাগে, আর একদম চটজলদি হয়ে যায়। সেই চিকেনের মতো 2 ঘন্টা ধরে সেদ্ধও করতে হয় না, এত তাড়াতাড়ি হয়ে যায় না, 1/2 ঘন্টাতেই রেডি হয়ে যায়। মশলাটাতে কিন্তু বেশ খানিকটা তেলও ছেড়ে দিয়েছে, মানে মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। দইয়ের মিশ্রণটা দিয়ে দেওয়ার পর ভালো মতো কষিয়ে নেবে। আর আরেকটা এখানে টিপস যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হলো, কিমা কিন্তু যদি তোমরা গরম মিক্সচারের সাথে দাও তাহলে কিন্তু দলা বেঁধে যাবে, সেই জন্য মশলা কষানো হওয়ার পর গ্যাসটা বন্ধ করে মশলাটাকে পুরো ঠান্ডা করে নেওয়ার পর কিমাটাকে দেবে। তারপর কিমাটাকে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর গ্যাসটা মিডিয়াম টু লো হিটে রেখে 5-7 মিনিট কষিয়ে নেবে, তারপর হাই ফ্লেমে করবে। তাহলে দেখবে একদম ফুরফুরে কিমা হবে, যেমনটা আমরা দোকানে খাই, একদম দানাদার কিমা যাকে বলে, ভীষণ টেস্টি লাগে খেতে। সেম প্রসেসে তোমরা মাটনেরও তৈরি করে নিতে পারো। এর মধ্যে আমি একটু কাসুরি মেথি দিয়েছি, কিমাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি হালকা তেল যতক্ষণ না ছাড়ছে। আর এর মধ্যে 2 কাপ মতো ফুটন্ত জল দিয়ে এবার কিমাটাকে ভালো মতো সেদ্ধ করে নিতে হবে। এই কিমা গ্রেভি কী যে অসাধারণ খেতে লাগে তা তোমাদের বলে বোঝাতে পারবো না। আর রুমালি রুটির সাথে আমার জন্য মনে হয় এটা এর বেস্ট কম্বো, একদম পাতলা ছিলছিলে রুমালি রুটি আর তার সাথে কষা কষা কিমা, শুনেই জিভে জল চলে আসে। আজকে দুপুরবেলা অবশ্য এটাই বানিয়েছিলাম, রাতের জন্য কিমা একটু রেখে দিয়েছি।
কিমাটা কিন্তু বেশ খানিকটাই শুকিয়ে এসেছে, ঠিক এরকমই ঘনত্ব রাখবে। খুব বেশি শুকোলে কিন্তু কিমাটা গ্রেভিটা পুরো টেনে নেবে। তো আমাদের চিকেন কিমা কষা ধাবা স্টাইলে কিন্তু রেডি। উপর থেকে একটু ধনে পাতা আর গরম মশলা গুঁড়ো দিয়েছি। এইবার বানাবো রুমালি রুটি। রুমালি রুটি বানাচ্ছি একদম দোকানের স্টাইলে। দোকানের স্টাইলে মানে তোমাদের কাছে যদি বড় তাওয়া থাকে তাওয়াতেও করে নিতে পারবে। আমার কাছে এরকম একটা আয়রনের বড় কড়াই ছিল, সেই কড়াইটাকেই উল্টে দিয়েছি গ্যাসের মধ্যে। তোমাদের কাছে লোহার কড়াই না থাকলেও যে কোনো কড়াই হোক, অ্যালুমিনিয়ামের সেই কড়াইতেও করতে পারো, একটু বড় কড়াই হলে ভালো হয়। উল্টো পাশটা ভালো মতো গরম হোক, এদিকে একটা লবণের ঘোল বানাতে হবে। আমরা যে কড়াই ইউজ করি না কেন, কড়াইটাকে তো একটু ননস্টিক বানাতে হবে, সেই জন্য লবণ আর জলের একটা ঘোল বানিয়েছি। লবণটা একটু বেশি নিতে হবে, জলটা কম। তারপর কড়াইটাতে এরকমভাবে জল ছিটিয়ে ছিটিয়ে একটা লবণের প্রলেপ দিয়ে দিতে হবে। দেখো জলটা শুকিয়ে যাওয়ার পর একটা সাদা ছিটছিট ভাব চলে এসেছে, ঠিক এমনি করে কড়াইটাকে ননস্টিক বানিয়ে নিতে হবে। রুমালি রুটি বেলাটাই যা চাপের, প্রচণ্ড পাতলা করে বেলতে হয়। যার হাতে যত বেশি জোর তার রুমালি রুটি তত বেশি পাতলা। আমার রুমালি রুটিগুলো বেলতে কিন্তু খুব একটা সময় লাগেনি, কারণ খুব বেশি বড় সাইজের আমি বানাইনি, একদম পাতলা পাতলা করে ছোট করেই বানিয়েছিলাম, যতটা আমার বেলনা চাকতির আকার। তোমাদের কাছে যদি বড় কোনো সারফেস থাকে তাহলে যতটা পাতলা যতটা বড় করবে তত সুন্দর হয়। আর ঠিক এমনিভাবে রুমালি রুটিগুলোকে উপরে কড়াইয়ের উপরে দিয়ে দেবে। যতক্ষণ এ পাশটা হচ্ছে ততক্ষণ আরেকটা রুটি বেলা হয়ে যাবে। আর ফ্লেমটা কিন্তু সবসময় হাইতেই রাখবে, খুব বেশি রুমালি রুটিগুলোকে একদম কড়কড়া করে সেঁকবে না, তাহলে কিন্তু রুটিগুলো নরম হবে না, কড়কড়ে হয়ে যাবে। হালকা বুদবুদ আসলেই এপাশ ওপাশ উল্টে দেবে, দেখবে একদম নরম তুলতুলে রুমালি রুটি হবে। আর যেহেতু আমরা দুধ দিয়ে মেখেছি আর আটাটা নরম করে মেখেছি বলে রুমালি রুটিগুলো একদম সফট হয়। তো এই সমস্ত টিপস খেয়াল করলে তোমরা দোকানের থেকেও সুস্বাদু রুমালি রুটি কিন্তু বাড়িতেই বানাতে পারবে। ওরা তো অনেক বেশি এক্সপিরিয়েন্স, আমরা কিন্তু ঘরোয়া পদ্ধতিতে অনেক সুন্দর রান্না এভাবেই বানিয়ে নিতে পারি। আজকের এই চিকেন কিমা কষা আমার যে কী ভালো লেগেছে তোমাদের বলে বোঝাতে পারবো না, এতটাই সুস্বাদু হয়েছিল। আর সত্যি কথা চটজলদি হয়েও যায়। চিকেন কিমা কষা রেসিপিটা কিন্তু একবার হলেও বাড়িতে ট্রাই করো, অল্প তেলেও খুব সুন্দর হয়, বলতে পারো ডায়েট চিকেন হিসাবেও বানাতে পারবে। রুমালি রুটিগুলো দেখেছো কতটা সফট হয়েছে, কী সুন্দর তুলতুল করছে। এই পাতলা পাতলা রুমালি রুটির সাথে এই চিকেন কিমা কষার আইটেমটা যে কী ভালো ম্যাচ খায় তোমাদের বলে বোঝাতে পারবো না। এবার তাহলে চলো তাড়াতাড়ি সার্ভ করে নেই। এর মধ্যে আরেকটা কথা বলি, সেটা হলো আলুর বদলে তোমরা চাইলে গোটা রসুনও দিতে পারো। বাড়িতে মাঝে মধ্যে গোটা রসুন দিয়েও আমি এটা বানাই, খুব সুন্দর লাগে খেতে। দুপুরে এই ছিল আমাদের লাঞ্চের মেনু, কেমন লাগলো অবশ্যই জানিও। আর কারা কারা এই চিকেনের রেসিপিটা ট্রাই করছো, আর ট্রাই করে ছবি কিন্তু দিতে হবে। দেখেই কতটা টেম্পটিং লাগছে না, ধাবা স্টাইল থেকে থেকে কিন্তু কোনো অংশে কম হয়নি।